কম্পিউটারে যেগুলো সফটওয়্যার আপনারা ব্যবহার করেন এটা ইনস্টল দিয়ে ব্যবহার করতে হয়। তো আপনাদেরকে আজকে শিখাবো যে কিভাবে একটি সফটওয়্যার ইনস্টল না করেই সম্পূর্ণরূপে পোর্টেবল করে রানিং করে কাজ করবেন, এটা আপনি নিজেই শিখতে পারবেন। তো এটা আসলে কিভাবে করতে হবে, এটা কিভাবে করতে পারবেন এই পোর্টেবলটা, সেটা আমি সম্পূর্ণভাবেই শিখিয়ে দিব। এটার দ্বারাই যেগুলো আপনি করতে পারবেন, আপনার কম্পিউটারের যে কোনো সফটওয়্যারকে পোর্টেবল সফটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারবেন, ইনস্টল দেওয়া লাগবে না। যে সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করবেন ওই সফটওয়্যারগুলো আপনি ইনস্টল ছাড়াই ডাবল ক্লিক করে রানিং করে কাজ সেরে নিতে পারবেন। এতে করে কি হবে, কম্পিউটারের হার্ড ডিস্ক একদম ফাঁকা থাকবে বা র্যাম ফাঁকা থাকবে, এতে করে আপনার কম্পিউটারটা ফাস্ট চলবে। এ কারণে কম্পিউটারের র্যাম এবং হার্ড ডিস্ক থাকবে ফ্রি এবং কম্পিউটার চলবে ফাস্ট। এই পোর্টেবল সফটওয়্যারটি আপনার পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডে রাখতে পারবেন, এ কারণে এটা বহনযোগ্য এবং যে কোনো জায়গায় যে কোনো কম্পিউটারের আপনার প্রিয় সফটওয়্যারকে রানিং করে কাজ সেরে নিতে পারবেন। যদিও ওই কম্পিউটারে এই সফটওয়্যার না থাকে, আপনার কাছে যদি পেন ড্রাইভ থাকে এই পেন ড্রাইভ দিয়েই ওই সফটওয়্যারটি রানিং করে কাজ সেরে নিতে পারবেন এবং লো কনফিগারেশন এ কম্পিউটারেও চলবে ফাস্ট। তো চলেন বন্ধুরা, এই পোর্টেবল সফটওয়্যারটি আপনি নিজেই তৈরি করবেন সেই সিস্টেমটি আমি সম্পূর্ণভাবে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ধরুন এই যে একটি সফটওয়্যার দেখছেন আমার এই ডেস্কটপে, তো এই সফটওয়্যারটি ড্রয়েড ক্যাম অ্যাপ, এটা হচ্ছে আসলে মোবাইল থেকে ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করার একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারটি দেখেন ইনস্টল দেওয়া আছে, জাস্ট এটা চালু করলাম, এইখান থেকে কোড দিলে এটা রানিং হয়ে যাবে। তো মূল কথা হচ্ছে এই সফটওয়্যারটি ইনস্টল দেওয়া লাগবে না এবং পোর্টেবল ভাবেই আমি একে তৈরি করব এবং এই পোর্টেবল সফটওয়্যারটি আমি যে কোনো সময় রানিং করে চালাবো। তো দেখুন এটা পোর্টেবল করতে কি করতে হবে, আপনি এই সফটওয়্যারটি প্রথমে ইনস্টল দিয়ে নেবেন, নেওয়ার পরে আপনার সি ড্রাইভে চলে যাবেন। সি ড্রাইভে যাওয়ার আগে সেটা বলি, সেটা হচ্ছে যে এই সফটওয়্যারের যে শর্টকাট কি এখানে আছে, এইখানে রাইট বাটনে ক্লিক করবেন, প্রোপার্টিস করবেন, এই যে ওপেন ফাইল লোকেশন, এই দিক দিয়ে আপনি সি ড্রাইভে ঢুকে গেলেন। এই যে এই সফটওয়্যারের যে সোর্স ফাইলগুলো এগুলোই, ঠিক আছে, এইগুলো ফাইলকে আপনি পোর্টেবল ফাইল হিসেবে তৈরি করে নিতে পারবেন। আজকের এই ভিডিও থেকে ঠিক সেই জিনিসটাই আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তো এই কাজটি করতে প্রথমে আপনার রাইট বাটনে ক্লিক করলে দেখেন এইখানে এই যে এগুলো যে অপশনগুলো দেখছেন এইগুলো অপশন কিন্তু আপনি পাবেন না যতক্ষণ পর্যন্ত উইনরার সফটওয়্যার ইনস্টল না দিবেন কম্পিউটারে। তো উইনরার সফটওয়্যারটা কি, এটা ইনস্টল কিভাবে দিতে হয় যারা জানেন না তারা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ভিডিও ওই উইনরার সফটওয়্যারের ভিডিও লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে দেখে সুন্দরভাবে ইনস্টল করে নিয়ে এই কাজটি করতে পারবেন। আর যারা জানেন তাদের তার কোনো সমস্যাই নেই। তো দেখুন তো পোর্টেবল করতে কি করতে হবে, তো পোর্টেবল করতে যা করতে হবে তা হচ্ছে মেন ফাইল হিসেবে দেখেন কাজ করছে, এই যে এটা ড্রয়েড ক্যাম, এটা হ্যাঁ এটা আপনি রিনেম করে নেবেন, এই যে এই নামটা আপনি exe ফাইল পর্যন্ত এক কথাই এইখান থেকে আপনি ঠিক এই অ্যাপ পর্যন্ত কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নেওয়ার পর আপনি সবগুলো এভাবে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর এইভাবে রাইট বাটনে ক্লিক করবেন, করার পর অ্যাড টু এটাতে ক্লিক করবেন, ওকে। দুই নম্বর অপশনটি দেখছেন এটাতে একটা টিক মার্ক দিবেন, দেওয়ার পরে এই যে উপরে যাবেন অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে আপনি এই যে এই অপশনটিতে চলে যাবেন, যাওয়ার পরে এইখান থেকে আপনারা এই যে সেটিং এ যাবেন, সেটিং থেকে যেই মূল ফাইলের যেটা কপি করে নিলাম টেক্সটটা ওইটা এখানে পেস্ট করে দিবেন, দেওয়ার পরে অবশ্যই এখানে ডট exe ঠিক এভাবে exe লাগিয়ে দিবেন, ওকে। লাগিয়ে দেওয়ার পরে এই যে দেখছেন অপশন, এই অপশনে যাবেন, যাওয়ার পরে এইটা আনপ্যাকে টিক মার্ক দিয়ে হাইড অল করে দিবেন, দেওয়ার পরে এটা ওকে করবেন, তারপর ওকে করে দেন, এরকম একটা নোটিফিকেশন আসলে এটা অবশ্যই ইয়েস করে দিবেন। এই যে একটি ফাইল তৈরি হয়ে গেছে, এই যে এই ফাইলটা এখান থেকে কপি করে নেন, মানে কাট করে নিলাম, ঠিক আছে, কাট করে আমি ডেস্কটপে নিয়ে এসে, এই যে ডেস্কটপে নিয়ে এসে আমি রেখে দিলাম, এই ফাইলটা তৈরি হয়ে গেল, এটাই হচ্ছে পোর্টেবল ফাইল। এই ফাইলটা আপনি যেখানেই রাখেন ডাবল ক্লিক করে চালু করলেই হয়ে গেল এই ফাইলটা, আর কাজ এই ফাইলটাতে হবে। দেখেন এটাতে আমি ডাবল ক্লিক করলাম, এটা চালু হয়ে যাবে, এই চালু হয়ে গেছে। তো ঠিক এইভাবে আপনি পোর্টেবল ফাইল তৈরি করে নিতে পারবেন। আর এটা এখন আমি আনইনস্টল করে দেখিয়ে দিচ্ছি যে এটা আনইনস্টল করলে কাজটা হয় কি। এই যে ড্রয়েড ক্যাম আমি আনইনস্টল করে দিচ্ছি, রিস্টার্ট চাচ্ছে, আমি দিব না, বাস দেখুন এটা আনইনস্টল হয়ে গেছে, এই যে ওইটা আনইনস্টল হয়ে গেছে। তো এইটা এখন আমি ডবল ক্লিক করে চালু করছি, দেখেন
চালু হয়ে গেছে। আমার মোবাইল কানেক্ট দেওয়া নাই, এই কারণে এটা দেখাচ্ছে। তো বন্ধুরা দেখেন কত সুন্দর এই সফটওয়্যারটির কাজ হয়ে গেল। ঠিক এইভাবেই আপনারা পোর্টেবল সফটওয়্যার তৈরি করে নিতে পারবেন, যে কোনো সফটওয়্যার। তো যে কোনো সফটওয়্যার পোর্টেবল করে নিতে নেওয়ার আগে আপনাকে যা করতে হবে তা হচ্ছে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ, ইনস্টল করে নিয়ে সোর্স ফাইল থেকে এইভাবে আপনারা পোর্টেবল করে নিতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিবেন, আর আপনার বুঝতে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।